গিয়াসউদ্দিন তাহেরি বলেছে নবীজি রওজা মোবারকের চিন্তা এবং এই বিষয়ে বহস করতে চেয়েছে। কার নাম যে বললেন ভাই? গিয়াসউদ্দিন তাহেরি, ওর নাম শুনলে গন্ধ বেরাই। গিয়াস আর গ্যাস, ও বাসে চ্যালেঞ্জ করবে, এটা হাস্যকর, মানে হাসি লাগে এর মুখ থেকে কথা শুনলেই। যাই হোক, মাসালাটা ক্লিয়ার করি। যে আল্লাহ রাসূল কবরে জীবিত না মৃত, আহলুল হাদিস সালাফদের আকীদা এবং বিশ্বাস, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সহ পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, নবীরা নিজ নিজ কবরের মধ্যে জীবিত আছেন এবং সেটা বারজাখি জীবন। কি জীবন কথা বলেন? বারজাখি জীবন। নবীরা কবরে জীবিত আছে, তবে এটা দুনিয়াবী জীবনের ন্যায় নয়, এটা বারজাখি জীবন। এটা আহলে হাদিসদের আকীদা। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একটা বিখ্যাত গ্রন্থ আছে, হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, এটা আলাদা বই আছে ইমাম বাইহাকি রচনা করা। এবং পাশাপাশি শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া তার মিনাজুস সুন্নামে ডিটেল আলোচনা করেছেন এই বিষয়ে। আমাদের আহলেদের আকীদা, আল্লাহ নবী কবরে জীবিত আছে কিন্তু দুনিয়ার জীবনের ন্যায় নয়। কিন্তু তারা যে আকীদায় বিশ্বাসী যে নবী কবরে জীবিত, মাঝে হাত বের করে রুটি দেয়, আমরা এটাতে বিশ্বাসী নয়। কথা বুঝতে পারছেন না ভাইজান? তারা মনে করে নবী জীবিত, তারা যদি এখান থেকে দাঁড়িয়ে সালাম দেয় নবী শুনতে পায় না, এ হাদিস সঠিক নয়। বরং যদি এখান থেকে কেউ সালাম দেয়, ফেরেশতারা নিযুক্ত আছে, নবী সাল্লাম পৌঁছে দেয়। কথা বুঝতে পারছেন? তো আমরা নবীকে কবরে জীবিত আছি, তো শব্দ কি যুক্ত হবে? বারজাখি জীবনে জীবিত। আর তারা মনে করে দুনিয়াবী জীবনের ন্যায় জীবিত, নবী যখন তখন দুনিয়াতে হাজির নাজির হতে পারে, এ আকীদা ভুল। কিন্তু নবী কবরে জীবিত, এ আকীদায় আহলে সুন্নাহ ওয়াল জামাত আলুল হাদিসদের আকীদা। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। লাইলাতুল কদরের রাতে সারা রাত নামাজ পড়া কি সালাত থেকে প্রমাণিত? লাইলাতুল কদরে সারা রাত্রে নামাজ পড়া কি সালাত থেকে প্রমাণিত? সারা রাতই যে নামাজ পড়া এমন কিছু প্রমাণিত নয়। তারা নামাজ পড়েছে, জিকির আজকার করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দোয়া তসবিহ ইস্তিগফার করেছে, বিভিন্ন ইবাদতে ব্যস্ত ছিল, কিন্তু সারা রাত একটাই নামাজ পড়েই চলে যাবে এমনটা থেকে প্রমাণিত নয়। শুকরিয়া। আচ্ছা, কফিলউদ্দিন সাহেব, তিনি আপনাদের মাদ্রাসাকে তার পরিবার এবং তার পক্ষ থেকে 10,000 টাকা দান করেছেন, সরি 13,000 টাকা দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দান থেকে তুমি কবুল করে নাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। শুকরান। যারা যারা প্রিয় ব্রাদার আলোচনের রচিত বই নিতে আগে, তারা ইসলামী পাম্পাস থেকে সংগ্রহ করতে পারেন। জাযাকাল্লাহ খাইরান। জিন্দা কয়রাত করা যায় কি? ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, মানে তাজা মানুষের মরাখানা, তাই না? মানে ডিজিটাল বেদাত, ডিজিটাল বেদাত, এটা না করা যাবে না। আল্লাহ নবী তিনি বলছেন, মানে আমিলা আমালান লাইসা লাহু আমরুনা ফাহুয়া রাদ্দ, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল নবী করেনি, ফাহুয়া রাদ্দ, সেটা বাতিল। সে বুখারী হাদিস না 2697, সে মুসলিম হাদিস না 1718। জি, আইএসআই বা আল কায়দা সম্পর্কে আপনার মত কি? তারা কি সঠিক? আইএসআইএস আমার মতামত কি, এক কথায় উত্তর, এরা খারেজি। শুকরিয়া। মেয়েদের কবুল করানো কি বিদাত? বিয়েতে কবুল করানোর সহি নিয়ম বলবেন। বিয়েতে কবুল করানো কি বিদাত? না, বিদাত না, এটা তো সুন্নাত। আল তার পিতা তার কাছ থেকে বলবে যে অমুক ছেলে আছে, তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি রাজি? সে সম্মতি দিল, এটা তার জন্য কবুল। কথা বুঝতে পারছেন? সম্মতিটাই কবুল। উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য মহিলারাও কি সূরা ফুরকানের 74 নং আয়াত পাঠ করবে? অন্য দোয়া থাকলে বলবেন। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত কি পড়বে? মেয়েরা স্বামী চাওয়ার জন্য, মেয়েদের স্বামী চাওয়ার জন্য খাসভাবে কোনো দোয়া আছে? আমার জানা নেই। নিজ নিজ ভাষাতে, বাংলা ভাষা হোক, আপনার নিজ ভাষাতে আপনি আল্লাহ কাছে আপনার ভালো বর কামনা করতে পারেন, তবে দোয়া খাসভাবে কিছু প্রমাণিত আছে বলে আমার জানা নেই। জানাজা শুরুর আগে মৃতদেহ সামনে রেখে খুতবা বা কোনো বক্তৃতা দেওয়া যাবে কি? জানাজার সামনে আছে এখন খুতবা বা আলোচনা শুরু করে দিবেন এমন কথা সালাফ থেকে প্রমাণিত নয়। বরং আল্লাহ রাসূল কয়েকবার দেখা গিয়েছে, শুধুমাত্র কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়ে থাকে, এই ব্যাপারে সাক্ষ্য নিয়েছে, যদি ঋণ রেখে কেউ মৃত্যুবরণ করেছে, যতক্ষণ না তার হকটাকে আদায় করে নিয়েছে ততক্ষণ তিনি খুতবা দেন নাই, মানে ততক্ষণ জানাজা পড়ে নাই। তাই যেটা ছাড়া
জানাজার নামাজ পড়তে নবী অনিচ্ছুক হয়েছেন সেই জিনিসটা জিজ্ঞেস করাটা যাবে, কিন্তু ওয়াজ মাহফিল শুরু করে দিবেন সেই সময় এটা সালাফ থেকে প্রমাণিত নয়, দূরে থাকতে হবে। শুকরিয়া। মহিলারা কি বাসা থেকে জানাজা দেওয়ার নিয়ত করে সে জানাজায় অংশগ্রহণ করতে পারবে? মেয়েরা কি জানাজাতে অংশগ্রহণ করতে পারবে? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাদ বিন আবি ওয়াকাসের জানাজাতে উপস্থিত হয়েছিলেন। সাদ বিন আবি ওয়াকাস 57 হিজরিতে মৃত্যুবরণ করেছিলেন। আমাদের আয়েশা তিনি জানাজা পড়েছিলেন সাদ বিন আবি ওয়াকাসের মসজিদে। তাই মসজিদে যদি মেয়েদের জন্য পৃথক ব্যবস্থা থাকে জানাজার, মেয়েরাও জানাজাতে উপস্থিত হতে পারবে, কোনো সমস্যা নেই। শুকরান। বই যারা নেবেন বাম পাশটাকে নিতে পারবেন, কিন্তু বই এই পাশে, বাম পাশে। শুকরান। পীরের কথা মতো চললে জান্নাতে কোরআন ও সুন্নাহ কি বলে? পীরের কথা মতো চললে জান্নাত, পীরের কথা মতো চললে জান্নাত কি হবে কি হবে না সন্দেহ আছে, তো জাহান্নাম হওয়ার আশঙ্কা বেশি। ইমাম মাহদি আশা করবে নাকি আরো একজন ইমাম আসবেন, তার নাম নাকি ইমাম মাহমুদ, সঠিক কি নাম? না, এমন কিছু জানা নেই, আর এমন আশার কথা নয়। রমজান মাসে ইফতারের খাবার সামনে নিয়ে মাইকে সম্মিলিত মুনাজাত করা কি জায়েজ? এটা টাটকা নিউ বিদআত। তাবলীগ করা যাবে কি না? তাবলীগ চিল্লা দেওয়া যাবে কি না? তাবলীগ করা ফরজ, চিল্লা দেওয়া বিদআত। এটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো যদি অ্যান্সার দিচ্ছি, কেন আপনারা দাঁড়িয়ে পড়েছেন, আমার উত্তরগুলো একটু ডিটেল হয়, কিন্তু এখন আপনারা উঠে পড়েছেন, আমি কিন্তু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো এক কথায় উত্তর দিয়ে দেবো। জি চালান। এশার নামাজ কি সারা রাতে যে কোনো সময় আদায় করা যায়? দয়া করে জানাবেন। রাত্রে দুই তৃতীয়াংশ পর্যন্ত ইশার সালাত আদায় করতে পারবেন। গরিবের আবু হানিফা নাকি রেজাউল করিম আবরার এই বিষয়ে কিছু বলবেন, উনি নাকি জিন্দা লাইব্রেরি এটা নিয়ে কিছু বলবেন দয়া করে। রেজাউল করিম আবরার তিনি হচ্ছেন কি গরিবের আবু হানিফা, এটা তো আমাদের দেওয়া নাম, বেচারা কিউট বয়, ওকে তো আমি কিউট বয় নামে ডাকি, প্রথমে ভেবেছিলাম কিউট গার্ল বলে ডাকবো, তো ভাবলাম যে না তাকে কিউট বয় বলে ডাকাই বেশি ভালো হবে। জীবন্ত লাইব্রেরি, মানুষ কাকে যে কি উপাধি দিয়ে দেয় আশ্চর্য হয়ে যায়। রিজাল করিম আবরারকে বলে নাকি গরিবের আবু হানিফা, তা কি উসমানি, জীবন্ত লাইব্রেরি, আমি তার উপাধি দিয়েছি চিটিং বাস, এটাই ঠিক। রমজান মাসে শয়তান বাধা থাকে, তাহলে রমজান মাসে মানুষকে ধোকা দেয় কে? রমজান মাসে শয়তান তো আল্লাহ বেঁধে রাখে, এই সময়তে তাহলে মানুষকে যে অসুস্থতা দেয় এগুলো কে? এগুলো শয়তানের ছোট ছোট বাচ্চাগুলো, কারণ শয়তান না, এটা এটা এটাই মূল মশলা। ইবলিশ এবং শয়তান, এবং শয়তান তিনটে ক্যাটাগরি আছে, পবিত্র কোরআন হাদিস পড়বেন, শয়তানদের চ্যাম্পিয়নও আছে। হাফেজ জুবায়ের লিজাই রহিমাহুল্লাহ তার ইলমে মাকালাতের মধ্যে তিনি ডিটেল আলোচনা করেছেন। এবং দুই নম্বর বিষয় মনে রাখবেন, মানুষের প্রবৃত্তি শয়তান এমনভাবে প্রবেশ করেছে যে শয়তান আপনাকে না করলে চিন্তাগুলো চলে আসবে, যেমন লোহার সঙ্গে চম্বুককে রেখে দিলে লোহাও মাঝে টানাটানি করে, পরে কি করে না কথা বলেন, তো এটা ওরকম কাজ করে। শুকরিয়া।